মোহাম্মদ সবসময় সাদা চামড়ার প্রতি তার লোভ ছিল। তুই সব ভাঙ, কিন্তু তুই আমার মনটা ভাঙিস না, মনটা ভাঙিস না। আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না। নাস্তিক আমার ভাই, হিন্দু আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। মোহাম্মদ একজন চরিত্রহীন লম্পট যৌন পিপাসু ধর্ষক। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই, তার নাকি হোর্স পাওয়ার আছে। মোহাম্মদ চরিত্রহীন লম্পট যৌন পিপাসু ধর্ষক ছিল। বাংলাদেশের নাস্তিকরা কি করতে চাচ্ছে? বাংলাদেশের নাস্তিকরা বাইরে থেকে, দেশের বাইরে থেকে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করতে চাচ্ছে, আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আমার কলিজার বন্ধুরা। তাই দয়া করে আজকের পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় কলিজার বন্ধুরা, ওরা মুসলমানের নাম দিয়ে, গুরু কাওয়ার নাম দিয়ে কিভাবে মুসলমানদের উপর অত্যাচার নামিয়ে আনছে এ সমস্ত নাস্তিকেরা। প্রিয় কলেজের বন্ধুরা অবশ্যই আজকের পুরো ভিডিওটি একটু দেখে যাবেন, না দেখলে বুঝতে পারবেন না যে ওরা নাস্তিক হয়ে, কিছু নাস্তিক হয়ে এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের উপর অত্যাচার কিভাবে নামিয়ে আনছে, ইসলাম কিভাবে ধ্বংস করছে এই নাস্তিকগুলা। তাই দয়া করে আজকে পুরো ভিডিওটি দেখে যাবেন। আর একটি কথা না বললে নয়, আজকের ভিডিওটি একটু দয়া করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজাই হুজুরকে ভালোবাসেন না, হাতে গণলে 100 জনের ভিতরে 1 জনও পাবেন না, হয়তোবা 1 লক্ষ লোকের ভিতরে 1 জন পাবেন, হয়তো মিজানুর রহমান আজাই হুজুরকে ভালোবাসেন না। আর 71-এর দালাল, কি দালাল তারা, 71-এর দালাল, 71-এর দালাল ও নাস্তিকরা মিলে মিজানুর রহমান আজাই হুজুরের বদনাম করতে পারেনি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যদি আপনার একটা চুল ধরে টান দেয়, কোটি কোটি নাস্তিক 71-এর দালালরা কিচ্ছু করতে পারবে না। কারণ ভদ্র মানুষের বিপদ ক্ষণিকের জন্য, এটা হলো শাস্ত্রের কথা। যারা ভদ্র মানুষ তাদের বিপদ হলো ক্ষণিকের জন্য, এটা শাস্ত্রের কথা। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আগে আমরা সেই ভিডিও পরিস্থিতি দেখে আসি, তারপর বিস্তারিত আর কিছু কথা বলবো। এই দেখ কোরআন দেখেছিস, গালি দিব না, তোর কোরআনের পাতা ছিল। হ্যাঁ দেখ কোরআন, জসিম তুই গালি দিচ্ছিস না আমাকে, এর জন্য এই দেখ তোর কোরআনের পাতা ছিলাম। তোর একটা গালি দিবি, একটা করে কোরআনের পাতা ছিল, কোনো অসুবিধা নেই, এই একটা করে তোর কোরআনের পাতা ছিল, প্রত্যেকটা দিন একটা করে কোরআন ছিল। তোর কোরআনের গুষ্টি গিলাই দেখ, তোর কোরআনে কালকের থেকে আরও আরও করবো দেখ, তোর একটা করে প্রত্যেক দিন একটা করে কোরআন ছিল। তোর তোর নবী সমকামি মাদার চোদ্দ, তোর সমী হাসান হোসেনের নুনু চুস্ত, জানোস কিছু? আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ আগে 2-3টা লম্বা করে ঠ্যাং আসার দিয়া ছিটকে ছিটকে ফেনা তুলি, উনি মারা গেছে। কাজী নজরুল ইসলাম বলছিলেন, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর। ওই যে আল্লাহ নিজ দিয়া যে উঠছিল, এরপরে আল্লাহ বিশাল একটা ব্যথা পেয়েছে, ওই ব্যথাতে এতদিন সাফার করে মুখে ফেনা তুইলা আল্লাহ চিৎ পড়াং হয়ে মরে গেল। এক ফেরেস্তার কাছে জানতে পারলাম আল্লাহ নাকি পুরুষাঙ্গ ছিল, সেটা নাকি উনি নিজে একমত দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাচ্ছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি ছাড় দেননি। মুহাম্মদ একজন চরিত্রহীন লম্পট যৌন পিপাসু ধর্ষক ছিল। ওই সময় ইমরুল কায়েস নামে একজন কবি ছিলেন, কিছুদিন আগে মুহাম্মদের কিছু সময় আগে, তার কবিতা থেকে মুহাম্মদ অনেক চুরিও করেছিল স্টাইল, এবং তার অনেক প্রমাণ ভিডিও আপনাদের সামনে আমি দেব। এবং মুহাম্মদকে তারা পাগল ডাকে, মুহাম্মদ এক সময় আত্মহত্যা করতে চেয়েছিল, মুহাম্মদ প্রচুর কবিকে হত্যা করেছে, অনেক গায়ক গায়িকাকে হত্যা করেছে, কারণ মুহাম্মদ তাদের যুক্তির সঙ্গে পারত না। কোরআনে এমন কোনো মিরাকল নেই, এমন কোনো কিছু নেই যেটা বিজ্ঞান কখনো বলেনি, তখনকার দিনে সমাজে সকল বিজ্ঞান সবই ছিল। আসলে ইসলামের জান্নাত একদম সত্য কথা বলতে গেলে বেশ্যালয় ছাড়া, একটি উন্নত বেশ্যালয় ছাড়া আর কিছুই না। মাশাআল্লাহ, এই মহা উন্মাদের সকল চারিত্রিক পরিস্ফুটন ঘটত তার কোরআনে। নারীদের প্রতি তার যে উন্মাদনা, ধর্ষণ প্রবণতা, এবং এক রাতে 9 স্ত্রীর সাথে সঙ্গম করার ইচ্ছা বাসনা,
এই সব কিছু তার জান্নাতের বর্ণনায় ফুটে উঠেছে। মুহাম্মাদের মতো মূর্খের যে ক্রিয়েটিভ মাইন্ড, সেটার দুর্বলতাও প্রকাশ পেয়েছে। সেই স্থলে যদি রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার বা অন্যান্য বিখ্যাত কোনো কাব্যিক মানুষকে জান্নাতের কথা লিখতে বলা হতো, তাহলে এর চাইতে অনেক সুন্দর জান্নাতের বর্ণনা আসত। মুহাম্মদ সবসময় সাদা চামড়ার প্রতি তার লোভ। প্রিয় কলেজের বন্ধুরা, আপনারা সেই কথাগুলো শুনলেন, সেই নাস্তিকের কথাগুলো শুনলেন, ওরা কিভাবে চাচ্ছে ইসলামটাকে ধ্বংস করে দিতে, ইসলামটাকে কিভাবে ধ্বংস করে দিতে। আবু জাহেল কিন্তু চেয়েছিল আমাদের নবীকে ধ্বংস করে দিতে, কিন্তু পারেনি, কিন্তু পারেনি। কিন্তু তোরা নাস্তিকরা মনে রাখবি, তোরা কিন্তু আবু জাহেলের চেয়ে বড় হয়ে যাস নাই। আল্লাহর কালাম ইসলামের কোনোদিনও তোরা উঠাতে পারবি না। একটা সত্য কথা মনে রাখবি সব সময়, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত মুসলমান, প্রত্যেকটা লোক তোদের মতো নাস্তিকদেরকে জুতাপিটা করতেছে, প্রত্যেকটা লোক তোদের মতো নাস্তিকদেরকে জুতাপিটা করতেছে, এটা মনে রাখতে হবে। তোরা কিচ্ছু করতে পারবি না ইসলামের, তোরা আজারি সাহেবের কিচ্ছু করতে পারবি না। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন, আর দয়া করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।